ভাবুন বিয়ের বিজ্ঞাপনে যদি এটা লেখা থাকত, এমবিএ পাত্রের জন্য যুবতী চাকুরিরত কালো বা শ্যাম বর্ণের পাত্রী চাই, বা এরকম কোনো বিজ্ঞাপন, সুন্দর রূপের জন্য ত্বক শ্যামলা করুন। কারণ হঠাৎ করে স্কিন ক্রিম ব্র্যান্ডগুলির মধ্যে নিজেদের চিত্র বদলের হিড়িক পড়েছে। হিন্দুস্তান ইউনিলিভার তাদের জনপ্রিয় ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ফেয়ার শব্দটি সরিয়ে দিতে চলেছে। লরিয়েলও তাদের প্রোডাক্টগুলি থেকে হোয়াইট শব্দ সরিয়ে দিয়েছে। জনসন অ্যান্ড জনসন তাদের প্রোডাক্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ারের বিক্রি নিষিদ্ধ করেছে। অন্যদিকে বিভিন্ন রঙের ত্বকের সাথে যাতে মিলে যায় তাই ব্যান্ডেড একাধিক রঙের ব্যান্ডেজ বিক্রি করবে। এখানেই শেষ নয়, শাদি ডট কম নিজের ওয়েবসাইট থেকে স্কিন টোন ফিল্টার অপশন রিমুভ করে দিয়েছে। মনে হচ্ছে আমেরিকার ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট ভারতবর্ষেও প্রভাব ফেলেছে, যার কারণে ভারতের কসমেটিক ইন্ডাস্ট্রিকে ভাবতে বাধ্য করেছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে নাম পরিবর্তন করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? ভারত কি এটা মেনে নিতে প্রস্তুত যে শ্যামলা রঙও সুন্দর? বিশেষ করে এমন একটা দেশে যেখানে ফর্সা ত্বককে আদর্শ বলে মনে করা হয় এবং বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এটি আমাদের ভাষা এবং সংস্কৃতির শিখরে ঢুকে আছে। যেমন আয়ুর্বেদে শেখানো হয়েছে কিভাবে গর্ভবতী মহিলারা তাদের ভ্রূণের ত্বকের রং ঠিক করবেন, কেশর দেওয়া দুধ, কমলা লেবু, মৌরি, নারকেল ইত্যাদি খেয়ে। যেহেতু বর্ণ বৈষম্য আমাদের শিকড়ে গেঁথে আছে, তাই বর্ণ বৈষম্য আমাদের দেশের জাতপাতের বিভাজনকে আরও জোরদার করে, এবং আমাদের নিজেদের মধ্যে একাধিক শেডের কালো রঙের মানুষ থাকা সত্ত্বেও, এবং আমাদের চামড়ার রঙের জন্য অন্যদের দ্বারা লাঞ্ছিত হওয়া সত্ত্বেও, আমরা আমাদের থেকে বেশি কালো কাউকে দেখলে একই কাজ করি। যদিও এই ঘটনাটা ইচ্ছাকৃত নয়, তবুও যথেষ্ট অপমানজনক। আমরা ফর্সা হওয়ার ব্যাপারে এতটাই অবসেস হয়ে পড়েছি যে ইউটিউবে কিভাবে রাতারাতি ফর্সা হওয়া যায় বলে সার্চ করি তাহলে একাধিক ঘরোয়া টোটকা পাওয়া যাবে। 1919 সালে আফগান স্নো নামের প্রথম ফেয়ারনেস ক্রিমের বিক্রি শুরু করেন ইএস পাটানওয়ালা। উনি আফগানিস্তানের রাজা জাহিরের সাথে পরামর্শ করে এই নাম রেখেছিলেন। এই সাদা ক্রিম আমাকে আমার দেশের বরফের কথা মনে করায়। এমনকি 1952 সালে আফগান স্নো প্রথম মিস ইন্ডিয়া প্রতিযোগিতার স্পন্সর করে। ফেয়ার অ্যান্ড লাভলি এর অনেক পরে 1975 সালের মার্চ মাসে লঞ্চ করে এবং খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়। ফলে ডাবর, পতঞ্জলি, কেভিন কেয়ার এবং ইমামির মতো ভারতীয় কোম্পানিগুলি ফর্সা হওয়ার প্রোডাক্ট বিক্রি করতে শুরু করে। এই সব ব্র্যান্ডগুলি তাদের বিজ্ঞাপনের মাধ্যমে ভারতীয়দের ফর্সা প্রীতি মনোভাবে উস্কানি দেয়। তাদের বিজ্ঞাপনে বলা হয় যে ফর্সা রং আপনাকে ভালো চাকরি পেতে, প্রমোশন পেতে, ভালো পাত্র পেতে সাহায্য করবে। দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার বেশ দেরিতেই ঘুম ভেঙেছিল। যে সব বিজ্ঞাপনে শ্যাম বর্ণ মানুষদের বঞ্চিত হিসেবে দেখানো হয়েছে বা ত্বকের রঙের সাথে ক্লাস, এথনিসিটি বা কমিউনিটির বিচার করা আইনত নিষিদ্ধ, কিন্তু ভারতীয় মহিলাদের ফর্সা হওয়ার ক্রিম মাখা থেকে বিরত রাখতে পারেনি। 10 জনের মধ্যে 7 জন মহিলাই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেন। ফর্সা না হওয়ার এই গ্লানি কেবলমাত্র ভারতেই সীমাবদ্ধ নেই। WHO-র একটা স্টাডিতে দেখা গেছে যে 65% ভারতীয় মহিলা নিয়মিত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করেন। চীনাদের ক্ষেত্রে এই সংখ্যাটা 40%, আফ্রিকায় এই সংখ্যা 25-77% মধ্যে ঘোরাফেরা করে। এমনকি ফর্সা জাপানি এবং কোরিয়ান মহিলারাও সূর্যের তেজ থেকে বাঁচার জন্য চওড়া টুপি এবং গ্লাভসের ব্যবহার করে। কিন্তু ভারতীয়রা ফর্সা হওয়ার ক্রিমের সাথে সাথে ট্যালকাম পাউডারও ব্যবহার করে। ভারতে প্রতি বছর 700 কোটি টাকার ট্যালকাম পাউডার বিক্রি হয় এবং 84% মানুষ ক্ষতিকারক প্রভাব জানা সত্ত্বেও বিভিন্ন ধরনের কসমেটিক ট্রিটমেন্ট যেমন স্কিন ব্লিচিং, কেমিক্যাল পিলিং, লেজার এবং হোয়াইটনিং পিল ইত্যাদির ব্যবহার করে। ছেলেরাও এখন ফর্সা না হওয়ার জন্য হীনমন্যতায় ভুগছে এবং বর্তমান সময়ে বিপুল মাত্রায় বিভিন্ন ধরনের ফেয়ারনেস ক্রিমের ব্যবহার শুরু করেছে। অভিনেত্রী পার্সিস খাম্বাটা সম্ভবত প্রথম ভারতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন। আমাদের অনেক ফিল্ম স্টাররাই বিনা দ্বিধায় তাদের অনুরাগীদের ফেয়ারনেস প্রোডাক্ট ব্যবহারে উৎসাহিত করেন। পদ্মিনী কোলাপুরি থেকে শুরু করে জুহি চাওলা বা আজকের দিনের তারকারা
সকলেই ফেয়ারনেস প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন। কেবলমাত্র অভয় দেওল এবং কালকি কোয়েচিন বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তাই নয়, এই প্রথার সমালোচনাও করেছেন। তাপসী পান্নু, কঙ্গনা রানত, অনুষ্কা শর্মা এবং রণবীর কাপুর এবং আরও বেশ কয়েকজন তারকারাও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রয়াত অভিনেতাও তাই করেছিলেন। As a responsible probably actors or as a responsible citizen, we should not in any ways endorse or prefer one tone of skin over the other. অন্যদিকে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী 2 কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভারতীয়দের গায়ের রং এটাই, বিদেশিদের দেখে আমরা তাদের মতো হতে পারবো না। আর তাই রেখা এবং দীপিকা পাদুকোনে বাদে মূলধারার বলিউডে খুব কম কয়েকজনই সামলা হওয়া সত্ত্বেও সফল হয়েছেন। অভিনেত্রী নন্দিতা দাসের ডার্ক ইজ বিউটিফুল ক্যাম্পেইন, যা এখন ইন্ডিয়াস গট কালার নামে খ্যাত, ভারতের বর্ণ বৈচিত্র্যকে উদযাপন করে। এমন এক দেশে যেখানে 90% মানুষ কালো, সেখানে আপনাকে এটা বলা হয় যে আপনাকে বাকি 10% মতো হতে হবে, আর তা না হলে আপনি জীবনে সফল হবেন না। আর তাই বিশ্বজুড়ে ফর্সা রঙের প্রতি পক্ষপাতিত্বের মাঝে ইউনাইটেড কালার্স অফ বেনেটন একমাত্র ব্র্যান্ড যারা বহু বছর ধরে সমস্ত বর্ণের মানুষদের রঙকে উদযাপন করে আসছে। যদিও আপনার চামড়ার রং কী হবে তা নির্ভর করে আপনার জিন কতটা পরিমাণ মেলানিন উৎপাদন করে, তার ভিত্তিতে আপনার চামড়া, চুল এবং চোখের রং হয়। যত বেশি মেলানিন উৎপন্ন হয় আপনার চামড়ার রং তত বেশি কালো হবে, আর চামড়ায় ততই কম ভাঁজ পড়বে এবং স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতাও কম হবে। স্কিন লাইটনিং ক্রিমগুলি মেলানিন উৎপাদনে বাধা দেয়। সম্প্রতি 3 জন ভারতীয় মহিলা, মেঘন নাগপাল, রশ্মি পটেল এবং হেতল লখানি, শাদি ডট কমের বিরুদ্ধে change.org-তে স্কিন টোন ফিচার সরানোর দাবিতে পিটিশন শুরু করেন। বিবিসির মতে যখন নাগপাল ওই ওয়েবসাইটে ইমেল করেন, তখন তাকে বলা হয়েছিল যে বেশিরভাগ ভারতীয় পাত্রপাত্রীর বাবা মা এই ফিল্টারটি চান, কিন্তু পিটিশনে 15,000 জন সই করার পর ওই ম্যাচমেকিং ওয়েবসাইটটি ওই ফিল্টার সরাতে বাধ্য হয়েছিল। যদিও আগামী দিনের পাত্রপাত্রীদের মা বাবারা জাত এবং ছবিতে গায়ের রং দেখে এটা আন্দাজ করতে পারবেন। উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন তা একই রকম সুবাস ছড়াবে। ফেয়ার অ্যান্ড লাভলি প্রস্তুতকারী সংস্থা এটা খুব ভালো জানেন। তারা জানেন যে প্রোডাক্টের নাম পরিবর্তন করে গ্লো অ্যান্ড লাভলি করে তারা এতদিন যা করে আসছিলেন সেটাই বজায় রাখবেন। এমনকি গত 20 বছর ধরে তারা বারংবার ফেয়ারনেস শব্দটি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে। 2001 সালে ইউনিলিভার নিজেদের ব্র্যান্ডকে ডার্ক সার্কেল আন্ডার আই ক্রিম বলে বিক্রি করতে শুরু করে। 1 বছর বাদে অ্যান্টি মার্কসের ফিচার অ্যাড করে। 2005 সালে ফেয়ার অ্যান্ড লাভলি মহিলাদের এম্পাওয়ার করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। 2013 সালে ফেয়ার অ্যান্ড লাভলি তাদের প্যাকেজিং পরিবর্তন করে সাদা থেকে গোলাপি করে এবং মাল্টিভাইটামিন সহ বেস্ট এভার ফর্মুলা অ্যাড করে। এরপর সানস্ক্রিন অ্যাড করে, আর তারপর 2019 সালে বিজ্ঞাপনে কালো থেকে ফর্সা হওয়া দেখানো বন্ধ হয়। এবং এখন ফেয়ার শব্দটিকে করোনা ভাইরাসের মতো এড়িয়ে গিয়ে এফ ছাড়াই অন্য নাম দিয়ে রেজিস্টার করা হচ্ছে। ইভেন অ্যান্ড লাভলি, অলওয়েজ লাভলি, কেয়ার অ্যান্ড লাভলি এবং আই অ্যাম লাভলি, ভারতের অন্যতম বৃহত্তম ব্র্যান্ড কি এমন একটা মার্কেট ছেড়ে দেবে যেখান থেকে 2023 সালের মধ্যে 5,000 থেকে 6,000 কোটি টাকা আয় হবে? যেসব কোম্পানিগুলি নৈতিকতার খাতিরে নিজেদের ব্র্যান্ডগুলি বাজার থেকে তুলে নেবে তারা দেখবে যে গ্লো অ্যান্ড লাভলি এবং অন্যান্য ব্র্যান্ডগুলি তাদের বাজার খেয়ে নিচ্ছে। রাইটার এবং ফিল্ম মেকার পারমিতা বোরা বলেন, শুধুমাত্র নাম পরিবর্তন করার অর্থ হল নিজেদের বাঁচানোর জন্য মিথ্যে বলা। যদিও অভিনেত্রী নন্দিতা দাস বিশ্বাস করেন যে যা বারবার দেখানো হয় তা আমাদের মনে প্রভাব ফেলে, সমাজে এখন জাগরণ ঘটেছে, আমাদের এই সুযোগ ব্যবহার করা উচিত। আমাদের ভিতরে গেঁথে যাওয়া কুসংস্কারকে এখনো চ্যালেঞ্জ জানানো বাকি আছে এবং আমাদের এর মূল কারণ কি সেদিকে নজর দিতে হবে। আশা করা যায় পরের প্রজন্ম এই ব্যাপারগুলিকে অন্যভাবে দেখবে, শুধু ভারতেই নয় সমগ্র পৃথিবী জুড়েই। বিজবোর কবিতা, একটি ফেয়ারনেস ক্রিমের নাম পরিবর্তন করা যায় তবে অন্তর্নিহিত বার্তাটি একই থাকবে, যদি না মনের রং পরিবর্তন হয়
বৈষম্য বিরাজ করতে থাকবে। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।